देखो अवतल दर्पण प्रमाण करब एफ समान आर बाई टू अर्थात फोकस दूरत समान वक्रता बेसार्ध बाई दुई कार प्रमाण करब अवतल दर्पण क्लास टेनर जो खूब इम्पोर्टेंट क्लास टेने प्रमाण परीक्षा पड़ते पर उपद्य टाइपर जिनिसटा देखो ये एक अवतल दर्पण एर आगे हमें एक दर्पण क्लास छाड़ी हाँ लाइटे से दर्पण बडीगुल्लो बुझाई कंड की बिंदु वोखने बुझाइस वो भिडियो देखार पर ये बुझते हो तब उपद्य बुझा जा तो এখন এইখানে এইটাকে আমি মেরু ধরছি আর এইটা মেরু সাপেক্ষে প্রধান অক্ষ এটা ওটা মেরু এম এম ড্যাশ দর্পণ তাহলে এইটাকে আমি এখন মোটামুটি ফোকাস বলছি এটা ফোকাস বিন্দু আর এইটা বক্রতা বেসার বক্রতা কেন্দ্র কি ফোকাস কেন্দ্র কি মেরু কি এর আগের ভিডিওতে বডিটা বুঝাইছি আমি তো ধরছি একটা লাইট আসছে প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হচ্ছে তাহলে ইয়ার সাপেক্ষে অবিলম্ব কোনটা হবে গোলীয় দর্পণে অবিলম্ব সবসময় বক্রতা বেসার্ধ দিয়ে যাবে এটা মাথায় রাখতে হবে এটা অবিলম্ব ঠিক আছে আর তাহলে এটা আপতিত রশ্মি তাহলে প্রধান অক্ষের সমান্তরালে এলে ফোকাস দিয়ে যায় রশ্মিটা আমরা জানি এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি তাহলে এটা নাম দিচ্ছি আমি মোটামুটি একটা নাম দিচ্ছি যে এ ও এ থেকে বিতে আপতিত হইল এটা আপতিত রশ্মি আর বি থেকে এটা সি দিয়েছি তো এটা ডি দিলাম ए থেকে বি এ বি হচ্ছে আপতিত রশ্মি আর বি ডি হচ্ছে প্রতিফলিত রশ্মি প্রতিফলিত রশ্মি কোন বিন্দু দিয়ে যাবে অবশ্যই ফোকাস বিন্দু আর অবিলম্বটা কোন বিন্দু দিয়ে নিয়েছি লাল কালিতে বক্রতা কেন্দ্র দিয়ে বাস তাহলে এই কোণটি কি কোণ আপতন কোণ আর এই কোণটি কি কোণ প্রতিফলিত কোণ আর আপতন কোণ সমান কি হয় প্রতিফলন কোণ এটি আমরা জানি যে আপতন কোণ সমান প্রতিফলন কোণ তাহলে এখানে পরিচয়গুলো একটু দিবে সবাই শুরুতে একটু স্বীকার করবে ছবিটাকে যে এম এম ড্যাশ দর্পণে যেটা লিখতে হয় না লিখলে লাই সেইটুকু মহাভারত লিখো না এম এম ড্যাশ দর্পণে ও হচ্ছে মেরু আর এখানে এক্স ওয়াই নাম দিতে পারো তুমি এক্স ওয়াইটা কি বটে প্রধান অক্ষ প্রধান অক্ষ এ বি কি রশ্মি এ বি আপতিত রশ্মি ও বিসি বিডি বিসি না বিডি প্রতিফলিত রশ্মি এই ছবিটাতে স্বীকার করলাম ছবিটাকে উপদ্যের মতন এটাকে স্বীকার করতে হবে একটু মানে নিতে হবে ছবিটাকে যে কোনটা কী ধরিছো তুমি ঠিক আছে আর বিসি অভিলম্ব বিসিটা কি বটে অভিলম্ব আর কিছু স্বীকার ধরার নাই অতএব কোন এ বি সি সমান কোন কোনটা হবে সিবি ডিও বলতে পারি এফও বলতে পারি এফে দাঁড়াও সিবিএফ কারণ আপতন কোন সমান প্রতিফলন কোণ ওই রুলে আমি লাগাইলাম আপতন কোণ সমান প্রতিফলন কোণ আবার দেখো এই প্রধান অক্ষের সঙ্গে আপতিত রশ্মিটা কী ছিল সমান্তরাল তাহলে এই বাহু দুটা সমান্তরাল তাহলে এই কোণটাও যা এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ হবে ঠিক তাহলে একদম লিখব যেহেতু এ বি সমান্তরাল এক্স ওয়াই এক্স ওয়াই বলতে পারো এক্স ওয়াই তো লম্বাটা এক্স ওয়াই ও ভেদককে বিসি ভেদক তাহলে কোন এ বি সি সমান কোন বি সি এফ কী কোন একান্তর কোন তাহলে এ বি সির সাথে দুটাই সমান হচ্ছে এ বি সির সাথে সিবিএফও সমান হইল সিবিএফও সমান হয়েছে আর বি সি এফও সমান হয়েছে তাহলে এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ অতএব ত্রিভুজ বি সি এফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ আরেকটা কথা লেন্সটের উন্মেষ খুব ছোট আমরা বলিছি প্রথম দিনে উন্মেষ মানে এই যে লেন্স এই দর্পণটা সরি দর্পণটা যেটা বেঁকছে যেটা ব্যান্ড হচ্ছে সেই ব্যান্ডটা অনেক লম্বা ব্যান্ড অনেক বড় এটা অ্যাকচুয়াল সেই জন্যে বি বিন্দুটো আর ও বিন্দুটো খুব কাছাকাছি অবস্থিত হয় খুব কাছাকাছি আমরা যদিও ছবি আঁকার জন্য বোঝানোর জন্য দূরে করেছি অ্যাকচুয়াল বোঝাই যাবে না ও বিন্দু আর বি বিন্দুর দূরত্বটা উন্মেষটা খুব ছোট তাহলে এইটা লিখতে হবে যেহেতু দর্পণের উন্মেষ ছোট অতএব এফ বি এই সমানটাকে একটু হেলা সমান দেবে এফ বি সমান এফও এফ বি সমান এফও হেলা সমান মানে কাছাকাছি সমান বি এফ সমান এফও আবার বলেছি সিএফ সমান তো বিএফ হবে কি সমদ্বিবাহু ত্রিভুজ আবার
CF সমান কি বটে FB তাহলে বলো Fটা C এর মধ্যবিন্দু হলো কারণ এই দুটাও সমান আবার এই দুটাও সমান তাহলে এই এই তিনটা বাহুই সমান 1 2 3 তিনটা বাহুই সমান তাহলে কি লিখব আমি অতএব F CO এর মধ্যবিন্দু আর F এর দূরত্বটাকে আমরা লিখি F অতএব অতএব এইটার পরে এখানে লিখতে বলেছেন আমি এইটার পরে উপরে লিখছি অতএব F ও সমান কি হাফ অফ সিও এ ফোর মানটাকে আমি ছোট হাতের এফ ধরি এ ফোর মানটাকে আমি ছোট হাতের এফ ধরি দু মিটার হতে পারে এখন আমি দু মিটারটাকে বলছি এফ আর সিও এর মানটা কি লিখি আর লিখি তাহলে এফ সমান আর বাই টু প্রুভড এটা একবার না দেখে লেখে প্র্যাকটিস করবে সবাই নিজের ছবি এঁকে নিজের নাম দেবে নিজের না দেখে অবশ্যই একবার প্র্যাকটিস করবে এই গেল অবতল দর্পণের এফ সমান আর বাই টু